ওয়েলকাম ব্যাক। তো আমরা এই ভিডিওতে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে লুপ করার একটা অল্টারনেটিভ ওয়ে দেখব। সো আমি যদি এখানে আসি, ফর লেট এলিমেন্ট অফ অ্যারে, আমরা যদি এখানে লিখি সে কনসোল ডট লগ, মাঝে মাঝে আসলে খুবই প্রবলেম হয়। যাই হোক, এলিমেন্ট, ওয়াও, আমি কত কোড লিখতে হয়েছে এখানে। আমি হচ্ছে প্রতিবার হচ্ছে ইন্ডেক্স ধরতে হয়েছে, দেন হচ্ছে ইন্ডেক্সটা কখন শেষ হয়েছে সেটা কন্ডিশন অনুযায়ী চেক করতে হয়েছে, তারপর হচ্ছে আমরা হচ্ছে আবার প্রতিবার ইনক্রিমেন্ট করতেছি আই এর ভ্যালু। এটা হচ্ছে প্লেন ফর লুপের ক্ষেত্রে আমরা অনেক কাজ করতে হয়েছে। আমরা ফর লুপের ক্ষেত্রে আমরা যদিও কিছু স্টেপ কম করেছি, বাট তারপরেও কিন্তু আমাদের একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিতে হয়েছে, এটাকে কল ব্যাক ফাংশন বলে। আমি যদি এই টার্মটা না ইউজ করে থাকি তাহলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে যেহেতু ফর ইচ হচ্ছে একটা মেথড অথবা একটা ফাংশন আপনারা ধরতে পারেন, সো এই ফাংশনটা আরেকটা ফাংশনকে কল করতেছে, এই কারণে এটার নাম হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন কি, যেটা বেসিক্যালি কল ব্যাক হচ্ছে অন্য একজনের দ্বারা। সো আমাদের ফর ইচ এই ফাংশনটা অথবা এই মেথডটা আমাদের এই ফাংশনটাকে কল করতেছে বারবার, এই জন্য এটাকে কল ব্যাক ফাংশন আপনি বলতে পারেন। সো ফর ইচের ক্ষেত্রে আমাদের যদিও এই স্টেপসগুলো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে মিনিমাইজ করেছি, বাট তারপর আমাকে কল ব্যাক ফাংশন নিয়ে ডিল করতে হচ্ছিল। আরেকটা লুপ আছে যেটা ES6 আসছে, সেটা হচ্ছে ফর অফ লুপ। এটার মাধ্যমে আপনি কত অল্প স্টেপসের মধ্য দিয়ে আপনি আসলে অ্যারে এলিমেন্টগুলোকে পেয়ে যাচ্ছেন সেটা, এটা কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে ফর, এবং এখানে হচ্ছে আপনার লেফট ফ্যান্টাসিস রাইট ফ্যান্টাসিস, এবং এখানে হচ্ছে আপনার সেই ভ্যারিয়েবল। ওকে, আমাদের ফর ইচের ক্ষেত্রে যেমন প্রতি এলিমেন্ট ইন্ডিকেট করতেছিল যে প্রতিটা এলিমেন্ট লুপিংয়ের সময়, ঠিক সিমিলার হয়েতে আমাদের এই যে অ্যারে আছে হচ্ছে আমাদের সেই অ্যারে, অ্যারের প্রতিটা এলিমেন্ট হচ্ছে আমাদের ইন্ডিকেট করতেছি, এবং আমরা প্রতিটা এলিমেন্টকে আমরা টেম্পোরারি ভেরিয়েবল হিসাবে আমরা ইএল হিসাবে ধরে নিয়েছি। ওকে, এটা হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল অথবা প্লেস হোল্ডার বলতে পারেন প্রতিটা এলিমেন্টের। এটা আপনি যে কোনো নামে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি এখানে আপনার নিজের মতো করেছে দিতে পারেন, বাট আমরা ইএল রাখলাম। যেহেতু এটা একটা ভেরিয়েবল প্লেস হোল্ডার, দ্যাটস ওয়াই আমরা এটার আগে হচ্ছে লেট দিয়ে দিয়েছি, কারণ এই ইএলের ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। ফার্স্টের টাইমে এটা, ফার্স্ট লুপিংয়ের ক্ষেত্রে এটা, সেকেন্ড লুপিংয়ের ক্ষেত্রে এটা, থার্ড লুপিংয়ের ক্ষেত্রে এটা, সো ইএলের ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করেছি। এবং আমরা কোন অ্যারের ভ্যালুকে বেসিক্যালি লুপ করতে চাচ্ছি সেটা হচ্ছে ARR, দ্যাট মিন্স এই অ্যারে অ্যারের এই পুরো অ্যারেটাকে, অ্যারের ভ্যালুগুলোকে আমরা আসলে অ্যারের এলিমেন্টগুলোকে আমরা লুপ করতে চাচ্ছি। তো এটাকে বলা হয় বেসিক্যালি ফর অফ লুপ, ফর অফ লুপ, ফর অফ লুপ। সো এটা খুবই সিম্পল, এবং প্রতিটা প্রতিবারে এলিমেন্ট হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টকে আসলে ইন্ডিকেট করতেছে। সো আই লাভ প্রোগ্রামিং আমি এখানে পেয়ে যাচ্ছি। তো আশা করতেছি আপনারা বুঝতেই পারতেছেন যে ফর অফ লুপ ইউজ করলে আপনি নিশ্চয়ই ফর ইস লুপ ইউজ করবেন না, অথবা হচ্ছে আপনি নিশ্চয়ই প্লেন ফর লুপ ইউজ করবেন না। সো মোস্ট অফ দ্য টাইম আসলে আমাদের এটাই ইউজ হয় যদি আমাদের প্লেইন কোনো লুপ আসলে আমরা করতে চাই। ইভেন আরও অনেক লুপিংয়ের অনেক ওয়ে আছে, সো আমরা এই ব্যাপারটা হচ্ছে আমরা ইন ফিউচারে দেখবো, বাট এখন আপাতত এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। সিমিলার ওয়েতে এটা তো আমাদের অ্যারের ক্ষেত্রে দেখলাম, বাট আমরা যদি হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে দেখি, সো সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই সে মেইন ডট জে আছে, অবজেক্টটা আমরা আগে ডিক্লেয়ার করেছি, সো আমরা নিয়ে আসি সিম্পল একটা অবজেক্ট পেস্ট করে দিলাম। এই ক্ষেত্রে আমরা কিভাবে লুপ করতে পারি, এখানে আমরা ফর অফ লুপ দিয়ে কিন্তু কাজ করবে না, এটা আমাকে ঠিক আরেকটা ভেরিয়েশন আছে ফর ইন লুপ, সেটা হচ্ছে ইউজ করতে হবে। এটাকে বলা ফর ইন লুপ। তো আপনারা শুনেই বুঝতেছেন ফর ইন লুপের কি হবে, বেসিক্যালি কিছুই না, সেটা হচ্ছে সিমিলার পুরো ব্যাপারটা, জাস্ট অফের জায়গায় হচ্ছে ইন হবে। সো আমি কোন অবজেক্টকে আসলে লুপ করতে যাচ্ছি, আমি কাকে লুপ করতে যাচ্ছি সেটা হচ্ছে অবজেক্টকে লুপ করতে যাচ্ছি। সো আমি হচ্ছে অবজেক্ট এখানে দিয়ে দিলাম, তেম আর কোনো 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 ব্যাপারই না। সো এখানে এলিমেন্ট বলতে আসলে প্রতিবার এই যে কীগুলো আছে প্রতিবার লুপিংয়ের সময় কীগুলোকে বোঝাচ্ছে, সেটা আপনারা আমি যে হোভার করলে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি ইজ অ্যাভেলেবল, সো এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, তাই না? এই ক্ষেত্রে আমি জানি যে আমরা অবজেক্টের মধ্যে অবজেক্টের কীকে ধরে আমরা কিন্তু হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে পেতে পারি, তাই তো? সো আমরা যদি ভ্যালুগুলো চাই তাহলে আমরা কীভাবে করতে পারি,
সেটা হচ্ছে আমাদের যে রিয়েল যে অবজেক্ট আছে, অবজেক্ট ডট এলিমেন্ট, বাট এখানে এলিমেন্ট আনডিফাইন্ড আসতেছে। আসলে রিয়েলি এখানে কি হচ্ছে? তো এটা আসলে বুঝার একটা ব্যাপার যে এখানে এলিমেন্ট কেন আনডিফাইন্ড আসতেছে। আমরা নর্মালি এলিমেন্ট হচ্ছে আমাদের প্রতিবার লুপিংয়ের সময় প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস আসতেছে, তো তাহলে অবজেক্ট ডট প্রোডাক্ট নেম অবজেক্ট ডট প্রোডাক্ট প্রাইস কিন্তু রিয়েলি ভ্যালু আসার কথা, কিন্তু কেন আসতেছে না? এখন আপনাকে আমি একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমি যদি অবজেক্ট ডট এলিমেন্ট এটা যদি আমরা যদি এভাবে লিখি, তাহলে এলিমেন্ট বলতে কিন্তু রিয়েলি সে এলিমেন্ট নামে একটা কি চাচ্ছে আমাদের এই অবজেক্টের মধ্যে, কিন্তু আমাদের এলিমেন্ট নামে কি কোনো কি আছে এখানে? না, আমাদের এক্সাক্টলি এলিমেন্ট বলতে কিন্তু এখানে কিছুই নাই। আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস আছে, যদিও এলিমেন্ট রিয়েলি আমাদের লুপিংয়ের সময় আসলে প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস ইন্ডিকেট করতেছে, বাট আমাদের এই কনসোল ডট লগের কিন্তু আসলে কোনো জানার উপায় নাই যে এলিমেন্টটা কি রিয়েলি একটা ভেরিয়েবল নাকি না হচ্ছে রিয়েলি কোনো একটা কি। সো এই ক্ষেত্রে আপনাকে ডট দিয়ে হবে না, আপনাকে কোটেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখতে হবে। সো এটা হচ্ছে একটা ট্রিকি পার্ট, এবং আশা করতেছি আমি হচ্ছে বুঝাইতে পারছি। এই ক্ষেত্রে এই এলিমেন্ট যেটা আছে, এলিমেন্টটা একটা ভেরিয়েবল, এবং এলিমেন্টের যে ভেরিয়েবলের যে রিয়েল ভ্যালু প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের এলিমেন্টটা হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইসে, এবং আমরা রিয়েল ভ্যালুটা হচ্ছে এখানে পাচ্ছি। দ্যাটস ইট। এখন আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এই যে ফর অফ লুপ, এটা কিন্তু আপনি সরি আমরা এই যে পর ইন লুপ যে লুপটা আছে, এটা কিন্তু আমরা অ্যারের ক্ষেত্রে ইউজ করতে পারি, কোনো ব্যাপার না, কিন্তু এটা রিকমেন্ডেড না। কারণ হচ্ছে আমরা অ্যারের ক্ষেত্রে আমরা এই যে ইন্ডেক্সগুলো আছে সেটা কিন্তু আমরা সিরিয়ালি পাচ্ছি, 0 1 2, এভাবে কিন্তু আমরা সিরিয়ালি যদি লুপ করতে যাই, তাহলে আচ্ছা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফর অফ লুপ ইউজ করব। কারণ ফর অফ লুপ যেটা করে সেটা হচ্ছে সিরিয়ালি আপনার ভ্যালুগুলোকে হচ্ছে বের করে নিয়ে আসে, কিন্তু ফর ইন লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই যে অর্ডারটা সেটা কিন্তু আপনার নির্দিষ্ট থাকবে না, মানে একটা নির্দিষ্ট অর্ডার এই যে হচ্ছে আপনার কাজটা করবে, শুরুতে আয় আসবে, তারপর লাভ আসবে, তারপর প্রোগ্রামিং আসবে, এ ব্যাপারটা না, এরকম না হতে পারে। সো দ্যাটস ওয়াই আসলে ফর ইন লুপ আপনার অ্যারের ক্ষেত্রে আসলে ইউজ করা রিকমেন্ডেড না, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এই ছিল হচ্ছে, আমি জানি অনেক অনেক ইনফরমেশান কভার করেছি, অবশ্যই নোট ডাউন করেছেন। সো যদি রিভিউ করি, সেটা হচ্ছে আমাদের আমরা ফর অফ লুপ ইউজ করে আমরা সিম্পল অ্যারেকে আসলে লুপ করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের পুরো স্টেপস অনেক অনেক শর্ট হয়ে যাচ্ছে, সো আমরা এটাই ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। অবজেক্টের ক্ষেত্রে আমরা লুপ করতে গেলে আমাদের ফর অফ লুপ না ইউজ করে আমরা হচ্ছে ফর ইন লুপ ইউজ করি, এবং এই ক্ষেত্রে আমাদের যে টেম্পোরারি ভেরিয়েবল আছে সেটা মেইনলি আমাদের প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস এগুলোকে ইন্ডিকেট করে। বাট আমরা যদি ডিরেক্টলি এভাবে যদি অ্যাক্সেস করতে যাই, তাহলে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সে এক্স্যাক্টলি অবজেক্টের মধ্যে এলিমেন্ট নামে হচ্ছে কী খোঁজে, বাট আমাদের অবজেক্ট অবজেক্টের মধ্যে এলিমেন্ট বলতে কোনো কিছুই নাই, কোনো কি নাই। আমরা চাচ্ছি এলিমেন্টটা একটা ভেরিয়েবল, ওকে। সো এটা আমি বুঝে দিতে চাচ্ছি, এখন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা বলে দিলাম যে এলিমেন্টটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং আমরা যখন এভাবে কল করবো তখন এলিমেন্ট ভেরিয়েবলের যে রিয়েল ভ্যালু আছে প্রতিবার লুপিংয়ের সময় যেটা আসতেছে, সে প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইসকে মিলিয়ে আমি ইন্ডিকেট করতেছি। সো দ্যাটস হচ্ছে আমাদের এরকম রিয়েল ভ্যালু আসতেছে। সো দ্যাটস ইট, আশা করতেছি আমি পুরো ব্যাপারটা হচ্ছে বুঝাতে পারছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।